শুনিছেনে? অ কোয়া ঘৰত খাবলে একোৱে নাই, লৰাটোৱে ৰাতিপুৱা পা কান্দি আছে, আপুনি বজাৰ পা কিবা এটা আনকগে। তোমালোক যোৱা, মই বজাৰলৈ গৈ আছো। আবে ভাইহত, আজি দেখোন বহুত দিন ধরে মালেই খাবলে পোৱা নাই। ঐ তো চাই আসুন যা, আজি ওয়াইন শপ খোলা আছে নাকি? দাদা কইছো দাদা, দাদা ওয়াইন শপ খুলিছে। তো ইমান দেরি কি করি আছিল? এ ঘর হোমাই গা পা ধুই আইছো। আবে আজি মাল খাবলে কার সাথে পয়সা আছে? আবে কারো উসত পয়সা নাই বে, আজি পকেট খালি। আবে মকেল দাই আছে বে, তাপা কিরাং লব। আবে তই লকডাউনৰ মাজত কত ঘূৰি ফুৰিছ বে? দাদা ঘৰত খাবলৈ একোৱে নাই, সেইকাৰণে বজাৰলৈ আহিছো কিবা এটা কিনিবলৈ। এই তহঁতি ইয়াত কি কৰি আছ? ছাৰ আপুনি তো জানে আমার কথা কি হল। ঐ ঐ বসক কাজ ন করিবি। করিমে কি করিবি? তো ইয়াত কি করিছ? তো ইহতর গেঙৰ নেকি? স্যার আমি খাতি খোৱা মানুহ, স্যার বজাৰলে গৈছিলোঁ, ইহতি ধৰি মুখ স্যার মাৰিছে। স্যার তো এ দুখিয়া লটুকে আনে, যা মাস্ক আৰু হেলমেট পিনি আইবি, নহলে তহঁতর বাইক এৰি দিয়া নহয়। নেক্সট টাইম চাইলম তোক। চাইলম যা যা। তোর ঘরত খাবলে একো নাই নেকি? স্যার লড়া ছোলে কিটা খাবলে একো নাই স্যার, ভুকত আছে। ল এই টাকা 500 ল আৰু লড়া ছোলে কিটালে কিবা এটা লৈ যা। স্যার ধন্যবাদ। যা যা। এইটো লোৱা, ছাৰজনে মানে পইচা অলপ দিছিলে, ভাত অলপ বনোৱা তেখেতক দি থওঁগৈ। স্যার
আকৌ এবাৰ যে স্যার আপনি মোক পয়সাটো দি যেটো সহায় করলে মই স্যার আপনার কেতিয়াও নেপাহো স্যার আপনি আমার কারণে দিনটো কষ্ট করে রোদে বতাহে আপনার পরিয়ালের পা আঁতরি যেটো কষ্ট করলে স্যার আপনার কিবা লো আছে বনে আপনি খাব বজা বেশিকে ঘুরা ফুরা নকরিবি আর কিবা লাগিলে মোক কবি নিশ্চয় স্যার যাও আমি এখন চুটি ছবি নির্মাণ করলো, চুটি ছবিখনের নাম হয়েছে লকডাউনের ডায়েরি। এই চুটি ছবিখনের মাজেদি আমি লকডাউনের কিছু মুহূর্ত দেখাইছো আর লকডাউনের মাজত পুলিশ বিভাগে যি দায়িত্ব পালন করেছে নিজের পরিয়ালের পর আঁতর হয়ে, আমার জনসাধারণের কারণে যি দায়িত্ব নিজের পরিয়ালের পর আঁতর হয়ে ডিউটি করেছে, রোদে বতাহে তিতি ডিউটি করেছে। সো সেলুট জানাই আমি এখন চুটি ছবি নির্মাণ করছো। সো আপনাদের কেনে পালে কমেন্ট করব, আর যদি আমার চুটি ছবিখন ভাল পায় চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব, লাইক করব, কমেন্ট করব, যিমান পারে সোশ্যাল মিডিয়া শেয়ার করে দিব। জয় অসম, জয় অসম।